এইগুলাই এখন বিনোদন, সিরিয়াসলি? মানে কেমনে বিশ্বাস করেন, পাবলিক প্লেসে গিয়ে বেছে বেছে মেয়েদেরকে টার্গেট করে তাদের সাথে সেলফি তোলা, গায়ে হাত দিয়ে নাচানাচি করা, এগুলা বিনোদন না, 100% নোংরামি। আর মেয়েদের সাথে এই নোংরামি করাটাকে আর যাই হোক ফান বলে না। খাসর বেটা কি করতেছে দেখেন, এইগুলাকে আবার বলতেছে বিনোদন। আরে ভাই, তাহলে কোনগুলা হ্যারাসমেন্ট? নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ফারাবি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো কিছু হাই লেভেলের কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে, যারা টেডির একটা পোশাক পরা স্কুল কলেজের মেয়েদেরকে ইমপ্রেসিং করে সেটাকে আবার কন্টেন্ট বলে চালাই দিচ্ছে। সো উইদাউট আদার একা চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। টেডি ফান ইজ নট ফান, এগুলো অ্যাকচুয়ালি হ্যারাসমেন্ট। শুরুতেই বলে নেই, আজকের ভিডিওটা ফুললি সিরিয়াস ভাবে বানানো হয়েছে, আশা করি সিরিয়াস ভাবে নিবেন, কারণ এগুলার বিরুদ্ধে এবার কথা বলার সময় হয়েছে। পার্ক, রাস্তাঘাট, স্কুল কলেজ কোথাও বাদ দিচ্ছে না এরা। আর এক একটা চ্যানেলের কি নাম, ছোট টেডি, বড় টেডি, দুষ্টু টেডি, পাগলা টেডি, ছাগলা টেডি, হ্যান ত্যান, আরো কত কি। বলছিলাম কি কাকা, এগুলাই কি আপনাদের নাম? এই নামগুলাই কি আপনার বাপ দাদারা রাখছে? এই যে আমরা টেডির যে ভিডিওগুলো দেখে মজা নিচ্ছি, বিনোদন নিচ্ছি, এই টেডিগুলো কিন্তু মেয়ে না, বেশিরভাগই ছেলে। এখন একটাবার চিন্তা করে দেখেন, একটা ছেলে পাবলিক প্লেসে মেয়েদের গায়ে হাত দিচ্ছে আর আমরা সেটা দেখে দেখে বিনোদন নিচ্ছি, কেমনে? আচ্ছা, একটা মানুষ টেডির একটা পোশাক পরলে কি সে টেডি হয়ে গেল? সে কি ছেলে মানুষ না? জাস্ট ইমাজিন, ওই মেয়েগুলোর জায়গায় যদি আমার আপনার বোনরা থাকতো, মানতে পারতেন নাকি তখনও এইভাবে বিনোদন নিতেন? প্লিজ মাইন্ডে নিয়েন না, এইভাবে বলার একটাই উদ্দেশ্য, আমরা যারা এগুলা দেখে বিনোদন নিচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতেছি, প্লিজ স্টপ করেন, এগুলার বিরুদ্ধে আমাদেরকেই প্রতিবাদ করতে হবে, কারণ আমাদের ওই ছোট ছোট বোনগুলো এখনো অবস্থা নিজেরাও বুঝতেছে না যে তাদের নিজেদের অজান্তেই তারা ইপ্রিজিং এর শিকার হয়ে যাচ্ছে। শুধু তাই না, টেডির পোশাকের ভিতরে থাকা মানুষটা তাদের দিকে কোন নজরে তাকাচ্ছে কিংবা কোন মন মানসিকতা নিয়ে তাদের গায়ে হাত দিচ্ছে তারা কিন্তু কিছুই বুঝতেছে না। বিশ্বাস করেন, আমাদের এলাকায় একজন আছে, এইভাবে টেডি সাইজা ঘুরে বেড়ায়, কিন্তু তার কখনো সাহসী হয় না মেয়েদের সাথে এইভাবে এগুলা করার। সত্যি বলছি, ওর শরীরে কিছু থাকবে না। আচ্ছা, আপনাদের এলাকায় যারা এগুলা করে বেড়ায়, আপনারা কিভাবে হজম করেন? একটুও কি রাগ উঠে না? এগুলা দেখার পর কিভাবে চুপ থাকতে পারে একটা মানুষ? আচ্ছা, ওই মানুষগুলা কারা, যারা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় এই কাজগুলা দেখে, তাদের মস্তিষ্ক কি একেবারে চলে গেছে? কিছু কিছু পাবলিক তো টেডি হয়ে ভিডিও বানানোটাকে আবার বিজনেস হিসেবে নিয়েছে, রেগুলার কোনো রাস্তাঘাট, বাজার কিংবা কোনো স্কুল কলেজের সামনে গিয়ে এই নোংরামিগুলা করবে। আর তাদের গ্রুপের একজন পাবলিকের ভিতর মিশে গিয়ে ভিডিও করে সেগুলাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিবে, লাখ লাখ ভিউজ। সব থেকে খারাপ লাগার বিষয় হলো, এদের এসব ভিডিওতে ভিউজের প্রধান কাঁচামাল হলো মেয়ে। আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন, এদের বেশিরভাগ ভিডিওতে কিন্তু মেয়ে আছে, এমনকি থাম্বনেইল গুলাতেও মেয়েদেরকেই হাইলাইট করা হয়েছে। আস্তে আস্তে বুঝছি, এখন বলবেন ছেলেদেরকে নিয়েও তো ভিডিও আছে। হ্যাঁ আছে, তবে শতকরা 2%, আর ওইগুলাতে ভিউজও নাই। দ্যাটস ওয়াই এরা ভিউজের জন্য বাইসা বাইসা যেখানে মেয়েদের সমাগম বেশি সেখানে গিয়ে ভিডিও করে পাবলিকলি আপলোড দিচ্ছে। কিছু মানুষের হয়তো অনুমতি নিচ্ছে, বাট বেশিরভাগই অনুমতি ছাড়া। এগুলো তো ক্রাইম রে ভাই, বিশ্বাস করেন এই যেরা যে সকল মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তাদের মধ্যে হয়তো কয়েকজনের ফ্যামিলি থেকে কিছু বলে না, বাট বাকিগুলোর ফ্যামিলি হয়তো জানতেও পারছে না তাদের মেয়েদের সাথে ঠিক কি করা হচ্ছে। আর জানার পর অবস্থা দেখেন, এভাবে প্রতিদিনই কোনো না কোনো বাবার মেয়ে, কোনো ভাইয়ের বোন রাস্তায় প্রকাশ্যে ইপটিজিং এর শিকার হচ্ছে। না তারা বুঝতে পারছে, না তাদের ফ্যামিলি গুলা কিছু জানতে পারছে, কারণ ইপটিজিংটাও তো এখন বিনোদনের মাধ্যম হয়ে গেছে। আচ্ছা, বিনোদন নেওয়ার জন্য কি এগুলা খুব জরুরি? এগুলা দেখতে না পেলে কি আমরা মারা যাব? বিনোদনের কি আর কোনো অপশন নাই? প্লিজ বন্ধ করেন এগুলা।
আচ্ছা, এই বোনদের ভাই হিসাবে কি আমাদের উচিত না এগুলা থামানো, এই বিষয়গুলা নিয়ে কথা বলা? আমাদের টিম আনলাকি 13 অলওয়েজ এগুলার বিরুদ্ধে, কখনো সমর্থন করি না আর করবো না। মিশন স্টার্ট, প্লিজ একজনও যেন বাদ না যায় এগুলার বিরুদ্ধে কথা বলা থেকে। যারা ভিডিও বানায় না তারা এগুলার স্ক্রিনশট মারা ফেসবুকে প্রতিবাদী স্ট্যাটাস দেন। হ্যাঁ, এবার এগুলা বন্ধ করা উচিত। নাও কাম টু দা পয়েন্ট, দিস ইজ দা সোশ্যাল মিডিয়া, এখানে আপনি আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন। বাট নোংরামি, ইপটিজিং, হ্যারাসমেন্ট, মেয়েদেরকে অসম্মান নট অ্যালাউ ব্রাদার। সোশ্যাল মিডিয়া যদি থাকতে চান তাহলে এগুলা বাদ দিয়ে ভালোভাবে ভালো কিছু করেন। আনলাকি 13 আপনাদের পাশে আছে। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানা, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।